বুড়িয়াদপুর পৌরসভা আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি ইন্দ্রনীল ভট্টাচার্য, ডিটোল জুনিয়র হাই স্কুলের সহশিক্ষক। আজকের আমাদের ক্লাস হচ্ছে শ্রেণী অষ্টম, ক্লাস অষ্টমের শ্রেণীর বিষয় পরিবেশ ও বিজ্ঞানের অষ্টম অধ্যায়, মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছ মানুষের খাদ্য বিষয়ে। খাদ্য কাকে বলবো? যা গ্রহণ করলে আমাদের স্বাভাবিক বৃদ্ধি পুষ্টি ঘটে, আমরা শক্তি পাই, রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে ওঠে, তাই হচ্ছে খাদ্য। আমাদের যে প্রতিদিনের খাদ্য তালিকা, সেই খাদ্য তালিকার মধ্যে আমাদের প্রধান মধ্যে হচ্ছে কি? ভাত, রুটি, ডাল, সবজি, মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। আমরা ভাত যদি দেখি, কোথা থেকে পাই আমরা? ধান থেকে। সরাসরি নয়, প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে ধান থেকে পাই। রুটি পাই গম থেকে। ডাল জাতীয় উদ্ভিদ যেমন মসুর, মটর, ছোলা ইত্যাদি। সবজি হচ্ছে আলু, পটল, বেগুন, মূলো, পালং, শাক ইত্যাদি। মাছ, মাংস, ডিম এগুলো আমরা পশুপালনের মাধ্যমে পাই। বিজ্ঞানের যে শাখাতে আমাদের খাদ্য তালিকার এই সকল উপাদানগুলো, আমি যদি ডাল লিখি এখানে মটর, এখানে সবজি লিখলাম পটল, বেগুন, আমাদের বিজ্ঞানের যে শাখাতে ধান, গম, মটর, আলু, পটল, বেগুন, এছাড়া এই সমস্তকে আমরা বলবো একসঙ্গে পশু পালন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে বলা হয় কি? কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞান আরেকবার শুনলাম, বিজ্ঞানের যে শাখাতে আমাদের দৈনন্দিন খাদ্যের যে সকল উৎপাদনগুলো, অর্থাৎ ধান, গম বা ডাল জাতীয় সবজি, ডাল সবজি এগুলো নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা বলবো কি? কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলিকে আমরা কতগুলো ভাগে ভাগ করি। যেমন এক নম্বর, কৃষি বিজ্ঞান কি কি আলোচনা করে আমাদের জন্য? এক নম্বর হচ্ছে যে মাটির উপাদান, উপাদান সম্পর্কে আলোচনা করে। কিরকম? আমি যে সবজি বা ধান গম এগুলো চাষ করব, সেই চাষ করার জন্য আমার কিরকম মাটির প্রয়োজন, মাটির উপাদান কিরকম, তাতে জৈব সারের পরিমাণ কিরকম আছে, এ সকল সমস্ত কিছু আলোচনা করে। কৃষি বিজ্ঞানের একটা আলোচ্য বিষয় তার মধ্যে হলো মাটির উপাদানের মধ্যে। দুই নম্বর আলোচ্য বিষয় হচ্ছে ফসল উৎপাদন। দুই নম্বর আলোচ্য বিষয়ের মধ্যে থাকলো ফসল উৎপাদন। তাহলে আগে জানলো ফসল কাকে বলবে? একটা বিস্তীর্ণ পরিসরে, মানে বেশ পরিমাণ জায়গার মধ্যে যখন একই রকমের উদ্ভিদকে চাষ করা হয়, তখন সেই উদ্ভিদগুলোকে একত্রে আমরা বলবো কি? না, ফসল। যেমন একটা নির্দিষ্ট স্থানে ধান চাষ করা হয়, তাহলে ধান হলো এক রকমের ফসল, গম, পাট এগুলো হলো এক রকমের ফসল। তাহলে কৃষিবিজ্ঞানের আলোচ্য বিষয়ে দুই নম্বর পয়েন্টে হচ্ছে কি? যে ফসল উৎপাদন সম্পর্কে সে আলোচনা করে। তাহলে ধান চাষ করতে গেলে কী, কখন ধান লাগাতে হবে, কিভাবে লাগাতে হবে, কখন জল দিতে হবে, কখন সার দিতে হবে, এগুলো সবই আলোচনা করে। কোথায় না ফসল উৎপাদন, এটা কৃষিবিজ্ঞানের একটা আলোচ্য বিষয়ের মধ্যে। তিন নম্বর হচ্ছে এখানে যে শুধু আমরা ফসল উৎপাদন ছাড়াও সবজি, ফল এবং আলংকারিক উদ্ভিদ ইত্যাদি সম্পর্কেও আলোচনা করে আমাদের কৃষি বিজ্ঞান। তাহলে ধান, গম, পাট এছাড়াও সবজি যেমন আলু, পটল, বেগুন, শাক, বিভিন্ন ফল, আম, জাম, লিচু, আপেল, এছাড়া আলংকারিক উদ্ভিদ,
আলংকারিক উদ্ভিদ সেই সকল উদ্ভিদগুলোকে আমরা বলি যে সকল উদ্ভিদগুলো আমাদের বাড়ি ঘর কোনো প্রতিষ্ঠান বা কোনো অনুষ্ঠান সাজাতে আমরা ব্যবহার করি। যেমন আমাদের বোগেনভিলিয়া, ক্যাকটাস, গাঁদা, চন্দ্রমল্লিকা এই সকল উদ্ভিদগুলোকে বলবো আমরা কি আলংকারিক উদ্ভিদ, যেগুলো আমাদের বাড়ির শোভা বর্ধন করে বা কোনো অনুষ্ঠান বা কোনো কিছু শোভা বর্ধন করে। তাহলে কৃষিবিজ্ঞানের 3 নম্বর আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে সবজি চাষ, ফল চাষ এবং আলংকারিক উদ্ভিদ সম্পর্কে। এই 3 নম্বর যে আলোচ্য বিষয় এটাকে আমরা আলাদা করে নাম দিয়েছি, কৃষিবিজ্ঞানের আলাদা শাখা হিসাবে ধরে নিয়েছি, এটাকে বলি আমরা উদ্যান বিদ্যা। তাহলে কৃষিবিজ্ঞানের 3 নম্বর যে আলোচ্য বিষয় সেটাকে আমরা একটু আলাদা করে নাম দিলাম কি উদ্যান বিদ্যা। 4 নম্বর পয়েন্ট আলোচ্য বিষয়ের মধ্যে হচ্ছে কি যে পশুপালন। কৃষিবিজ্ঞানের 4 নম্বর আলোচ্য বিষয়ের মধ্যে আসলো পশুপালন। পশুপালন আমরা এখানে লিখেছি মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো কার মাধ্যমে পাবো? না, পশুপালনের মাধ্যমে পাবো। কৃষিবিজ্ঞানের এখানে মাছ চাষ, গবাদি পশু প্রতিপালন, পোলট্রি পাখির উৎপাদন এসকল সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়। তাহলে আমরা যেটুকু জানলাম এখনো পর্যন্ত যে কৃষিবিজ্ঞান কাকে বলবো, যে বিজ্ঞানের যে শাখাতে আমাদের খাদ্য তালিকার যে সকল উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর উৎপাদন পদ্ধতি যেখানে আলোচনা করা হবে সেটাকে বলবো আমরা কৃষিবিজ্ঞান। কৃষিবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে থাকলো কি মাটির উপাদান, ফসল উৎপাদন, সবজি ফল, আলংকারিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা এবং থাকলো কি পশুপালন। এই চ্যাপ্টার হচ্ছে কৃষিবিজ্ঞানের আলোচ্য বিষয়ের অন্তর্গত। এবার আমরা আসবো যে ফসল কাকে বলে এবং ফসলের বৈচিত্র্যটা কি। ফসল কাকে বলে? একটু আগে আমি বললাম যে ফসল হলো একটা বেশ বড় পরিসর বা স্থানে একই রকম উদ্ভিদের চাষ করা হলে সেই উদ্ভিদগুলোকে আমরা বলবো কি ফসল। ফসলের আমরা বিভিন্ন ধরন আমরা এখানে দেখতেই পাচ্ছি, ধান, গম, ধান এক রকমের ফসল, গম এক রকমের ফসল, মটর এক রকমের ফসল, ডাল জাতীয় ফসলের মধ্যে পড়লো, সবজি ফসলের মধ্যে পটল, বেগুন, আলু এগুলো পড়তে পারে। তাহলে ফসলের বিভিন্ন যে পার্থক্য বা ভিন্নতা এটাকে বলা হয় কি ফসলের বৈচিত্র্যতা। ফসলের এই বৈচিত্র্যটাকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, যেমন 1 নম্বরে কি হলো তণ্ডুল জাতীয় ফসল, তণ্ডুল জাতীয় ফসল। এই ফসলগুলো হচ্ছে যেগুলো দানা শস্য হিসেবে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, যেমন ধান, গম, জোয়ার, বাজরা ইত্যাদি হলো কি তণ্ডুল জাতীয় ফসল। তাহলে এর কি বললো ধান, গম, জোয়ার ইত্যাদি। 2 নম্বর হচ্ছে কি তন্তু ফসল, তন্তু ফসল। তন্তু মানে হচ্ছে সুতো। তাহলে যে সকল ফসলের থেকে আমরা সুতো পাই, যেমন হচ্ছে তুলা, যেমন হচ্ছে পাট, এগুলো হচ্ছে তন্তু জাতীয় ফসল। এখানে একটু তোমরা মনে রাখবে, দেখো তুলা এবং পাট এগুলো কিন্তু আমাদের খাদ্য উৎপাদনের মধ্যে পড়ছে না, কিন্তু যেহেতু এই উদ্ভিদগুলোর একটা অর্থনৈতিক গুরুত্ব আমাদের কাছে আছে সেজন্য এটাকেও আমরা ফসল হিসেবে গ্রহণ করতে পারি। 3 নম্বর হচ্ছে যে ডাল জাতীয় শস্য, ডাল জাতীয় শস্য। ডাল জাতীয় শস্য তোমরা জানো মুগ মটর ছোলা ইত্যাদি ইত্যাদি আরো অনেক রকমের ডাল আছে, কলাই, মসুর ইত্যাদি। চার নম্বর হচ্ছে তৈলবীজ জাতীয় ফসল, তৈলবীজ জাতীয় সব ফসল, অর্থাৎ যেখান থেকে আমরা তেল পাই, যেমন সরিষা আমাদের প্রধান ভোজ্য তেল,
নারকেল হতে পারে, সূর্যমুখী, তিল ইত্যাদি। এগুলো হচ্ছে কি না তৈলবীজ জাতীয় ফসল। পাঁচ নম্বর হচ্ছে কন্দ জাতীয় ফসল। কন্দ হচ্ছে এক প্রকার বিশেষ পরিবর্তিত কাণ্ড। কন্দ জাতীয় ফসলের মধ্যে হবে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ ইত্যাদি ইত্যাদি হচ্ছে কি না কন্দ জাতীয় ফসলের মধ্যে পড়ল। এবার হচ্ছে ৬ নম্বর শর্করা জাতীয় ফসল। শর্করা জাতীয় ফসল যেখান থেকে আমরা চিনি বা শর্করা উৎপাদন করতে পারি বা গুড় উৎপাদন করতে পারি সেগুলোকে আমরা শর্করা জাতীয় ফসল বলবো। তোমরা জানো সেটা হচ্ছে আখ, বিট। বিট হলো এক প্রকার শর্করা জাতীয় ফসলের মধ্যে পড়বে, এখান থেকেও আমরা শর্করা উৎপাদন করতে পারি। আখ থেকে আমরা জানি চিনি বা গুড় দুটোই হতে পারে। ৭ নম্বরে আসছে যে বাগানে চাষ হয় এমন ফসল, যেমন এদের ফসল দুটো বলি আমরা বাগিচা ফসল। বাগিচা ফসল যেমন বাগিচা ফসলের মধ্যে পড়বে চা, কফি, বাগিচা ফসলের অন্তর্গত। ৮ নম্বর হচ্ছে যে ঔষধ পাওয়া যায় এমন ফসল, ঔষধ জাতীয় ফসল। ঔষধ জাতীয় ফসলের মধ্যে তোমরা জেনে থাকবে যে আমাদের হাতের কাছে পাওয়া যায় সেটা হচ্ছে তুলসী, তারপরে হচ্ছে বাসক, থানকুনি ইত্যাদি। এগুলোকে আমরা বলবো কি ঔষধ জাতীয় ফসলের অন্তর্গত। ৯ নম্বর হচ্ছে মশলা জাতীয় ফসল। মশলা হিসেবে আমাদের বাড়িতে যেগুলো ব্যবহার করা হয় বিশেষত কি জিরা, গোলমরিচ, ধনে ইত্যাদি। তাহলে ফসলের বৈচিত্রতা অনুসারে ফসলকে আমরা ৯টা ভাগে ভাগ করলাম। তন্তু জাতীয় ফসল ধান, গম, জোয়ার, বাজরা, ডালি ইত্যাদি। তন্তু জাতীয় ফসল তুলা, পাট। ডাল জাতীয় ফসল মুগ, মটর, ছোলা, কলাই এগুলো ইত্যাদি। তৈলবীজ জাতীয় ফসল কি হবে? সরিষা, নারকেল, সূর্যমুখী, তেল ইত্যাদি। কন্দ জাতীয় ফসল আদা, রসুন, পেঁয়াজ, হলুদ ইত্যাদি। শর্করা জাতীয় ফসল আখ, বিট। বাগিচা ফসলের মধ্যে পড়ছে চা, কফি। ঔষধ জাতীয় ফসলের মধ্যে তুলসী, বাসক, থানকুনি ইত্যাদি। মশলা জাতীয় ফসলের মধ্যে হচ্ছে জিরা, গোলমরিচ, ধনে ইত্যাদি। তাহলে এই হলো আমাদের ফসলের মধ্যে বৈচিত্রতা। এবার আমরা পরের এতে আসছি, এটা হচ্ছে ফসলকে কখন লাগানো হয়। সেই লাগানোর সময়কাল অনুসারে ফসলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে ফসলকে কখন লাগানো হচ্ছে জমিতে তার উপর নির্ভর করে ফসলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এ নম্বরে খারিফ ফসল। খারিফ ফসল এই ফসলটা আমাদের দেশে হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আমাদের দেশে বৃষ্টিপাত হয়। অর্থাৎ জুন জুলাই মাস হচ্ছে আমাদের দেশে মানে বৃষ্টিপাতের সময়। খারিফ ফসলটা লাগানো হয় বর্ষার শুরুতে, অর্থাৎ ইংরেজি জুন জুলাই মাসে। তাহলে বর্ষার শুরু অর্থাৎ
জুন জুলাই এই মাসে ফসলটা লাগানো হয়। একটা ফসল তৈরি হতে চার মাস মতো সর্বোচ্চ সময় লাগতে পারে। তাহলে জুন মাস থেকে যদি আমি ধরি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, আর জুলাই মাস থেকে যদি ধরি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, অর্থাৎ ফসল তোলা হয় হচ্ছে কখন, জুন মাস থেকে আমি যদি ধরি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, তাহলে সেপ্টেম্বর আর জুলাই মাস থেকে হবে অক্টোবর। তাহলে যে ফসল বর্ষার শুরু অর্থাৎ জুন জুলাই মাসে জমিতে রোপণ করা হয় বা লাগানো হয় এবং সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে জমি থেকে তোলা হয়, সেই ফসলগুলোকে আমরা বলব কি, খারিফ ফসল। খারিফ ফসলের মধ্যে কি কি আছে, ধান, খারিফ ফসলের মধ্যে হলো ধান, ভুট্টা, ধান, ভুট্টা, তুলা ইত্যাদি ইত্যাদি হলো কি খারিফ ফসলের মধ্যে পড়ছে। যে ফসল বর্ষার শুরুতে জুন জুলাই মাসে লাগানো হয় জমিতে বা রোপণ করা হয় এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে তোলা হয় তাকে বলবো কি আমরা, খারিফ ফসল। যেমন ধান, ভুট্টা, তুলা ইত্যাদি খারিফ ফসলের মধ্যে পড়ছে অন্তর্ভুক্ত। আর একটা ফসল হচ্ছে, তাহলে এই নম্বর আমরা খারিফ ফসল, তাহলে দুই নম্বর হচ্ছে রবি ফসল। রবি ফসল হচ্ছে যে অক্টোবর নভেম্বর মাসের দিকে জমিতে লাগানো হয়, তাহলে অক্টোবর নভেম্বর বা অক্টোবর ও নভেম্বর মাসে জমিতে লাগানো হয় জমিতে, আর তোলা হয় মার্চ অথবা এপ্রিল মাসে, মার্চ বা এপ্রিল মাসে তোলা হয় তাকে বলবো আমরা কি, রবি ফসল। তাহলে আর এক বছর অক্টোবর বা নভেম্বর মাসে যে ফসল জমিতে রোপণ করা হয় বা লাগানো হয় এবং মার্চ বা এপ্রিল মাসে তোলা হয় সেই ফসলগুলোকে আমরা বলবো কি, রবি ফসল। রবি ফসলের মধ্যে কি আছে, বার্লি, গম আছে, প্রথমে গম, বার্লি, মটর, ছোলা ইত্যাদি হচ্ছে কি রবি ফসলের মধ্যে পড়লো। তাহলে ফসল কখন লাগানো হয় আর কখন তোলা হয় তার উপর নির্ভর করে ফসলকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করলাম। যে ফসল বর্ষা শুরু অর্থাৎ জুন জুলাই মাসে লাগানো হয় এবং সেপ্টেম্বর বা অক্টোবর মাসে তোলা হয় তাদেরকে বললাম খারিফ ফসল। যে ফসল অক্টোবর নভেম্বর মাসে জমিতে রোপণ করা হয় বা লাগানো হয় এবং মার্চ এপ্রিল মাসে তোলা হয় তাদেরকে বললো কি, রবি ফসল। খারিফ ফসলের মধ্যে ধান, ভুট্টা, তুলা আছে, আর রবি ফসলের মধ্যে গম, বার্লি, মটর, ছোলা এগুলো রবি ফসলের মধ্যে পড়ছে। এবার আমরা চলে যাব কোথায়, না ফসল উৎপাদন। ফসল উৎপাদন ফসল উৎপাদনের জন্য প্রথমে আমাকে কি করতে হবে, না যে ফসল আমি চিহ্নিত করব বা নির্দিষ্ট করব সেই ফসলের জন্য আগে জমিকে বা মাটিকে উপযুক্ত করে তুলতে হবে। কারণ জমি বা মাটি হচ্ছে ফসল উৎপাদনের একমাত্র অন্যতম একটা মাধ্যম। তাহলে জমিকে ফসলের জন্য প্রস্তুত করা, জমিতে ফসলের বীজ রোপণ করা, জলসেচ করা, তাদের পরিচর্যা করা, সার দেওয়া, যদি কোনো পোকামাকড় আক্রমণ হয় তার হাত থেকে জমি ফসলকে রক্ষা করা, ফসলকে জমি থেকে তোলা, ফসল মাড়াই করা, এই সমস্ত ব্যাপারগুলোকে
একত্রিত করে আমরা বলবো কি ফসল উৎপাদন। তাহলে ফসল উৎপাদনের পদ্ধতিটা যা আটটা পর্যায়ে সম্পন্ন হয়, ফসল উৎপাদন পদ্ধতি আটটা পর্যায়ে সম্পন্ন হয়, আমরা একটা একটা করে প্রত্যেকটা পর্যায় সম্পর্কে আলোচনা করব। এর প্রথম পর্যায় হচ্ছে চাষের জন্য জমি তৈরি করা। এক নম্বর পর্যায় ফসল উৎপাদনের পর্যায়। কটা পর্যায় বললাম? আটটা পর্যায়। তাহলে একটা একটা করে, তাহলে প্রথম হচ্ছে কি চাষের জন্য জমি তৈরি করা। চাষের জন্য জমি তৈরি, চাষের জন্য জমি তৈরি, এক্ষেত্রে কি করা হবে? যে ফসলকে আমি লাগাবো সেই ফসলের জন্য জমিটাকে আমাকে উপযোগী করে তুলতে হবে। এক একটা ফসলের জন্য এক এক রকমের জমির উপযোগিতার উপর নির্ভর করে। যদি আমি ধান লাগাই, তো তোমরা জানবে অনেকেই যে ধান হচ্ছে, ধান গাছে গোড়ায় যদি জল জমে থাকে তাহলে ধানের বৃদ্ধি ভালো হয়। সেরকম ধান গাছ যখন লাগানো হবে সেরকম ব্যবস্থাপনা জমিতে তৈরি করে রাখতে হবে। আবার যদি ডাল শস্য লাগানো হয় তাহলে সেরকম হবে আলাদা। তাহলে আমাকে নির্দিষ্ট ফসলের জন্য জমিকে চাষের জন্য উপযোগী করে তুলতে হবে। আমরা যদি মাটির স্তরটাকে দেখি, মাটির স্তরগুলো অনেকগুলো ভাগে ভাগ করা আছে, ভাগ থাকে, বিভক্ত থাকে। মাটির যদি এটা মাটির উপরের স্তর হয় একবারে, এখান থেকে খুব কিছু নিচের দূরে জৈব পদার্থ সম্পূর্ণ একটা স্তর থাকে যাকে আমরা বলি হিউমাস। হিউমাস স্তর থাকে মাটির কিছু নিচে, কয়েক সেন্টিমিটার নিচে কি থাকে না, জৈব পদার্থ সমন্বিত একটা স্তর থাকে যাকে বলি আমরা হিউমাস স্তর। এই হিউমাস স্তরে জৈব পদার্থ থাকার ফলে এই স্তরটা ফসল উৎপাদনের জন্য আমাদের একান্ত প্রয়োজন। যেহেতু মাটি একটু নিচে থাকে তার জন্য এই স্তরটাকে একটু আলাদা করার জন্য আমরা কি করি, করতে হবে প্রথমে যে জমি তৈরি করার জন্য আগে জমিতে লাঙল দিতে হবে। লাঙল দেওয়ার ফলে নিচেকার যে মাটিগুলো সেগুলো একটু আলগা হবে, ফলে সেখানে আমাদের যে সকল উপকারী অণুজীব আছে যারা বাতাসে নাইট্রোজেনকে মাটিতে সার হিসেবে মিশিয়ে দেয় সে সকল অণুজীবের সংখ্যা যেমন বৃদ্ধি পাবে, এছাড়া বায়ু চলাচল হওয়ার ফলে মাটি আর একটু বেশি উর্বরতা বৃদ্ধি পাবে। তাহলে চাষের জন্য জমি তৈরি করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, জমিতে লাঙল দিতে হবে। বর্তমানে যেমন লাঙল দেওয়ার উন্নত পদ্ধতি বেরিয়েছে, ট্রাক্টর বা পাওয়ার টিলার ইত্যাদি আধুনিক যন্ত্রের সাহায্যে আমরা জমির এই মাটির স্তরটাকে, হিউমাস স্তরটাকে আলগা করে দিই, যাতে সহজেই কি হবে না, উদ্ভিদ সেখান থেকে পুষ্টিরস বা তাদের যে প্রয়োজনীয় খাদ্য উপাদান সেগুলো সংগ্রহ করতে পারে। তাহলে প্রথম হলো কি চাষের জন্য জমি তৈরি করা। তাহলে এইভাবে চাষের জন্য লাঙল দিয়ে চাষের জন্য জমি তৈরি করতে হবে। দুই নম্বর হচ্ছে কি বীজ বপন করা। বীজ বপন করা বা বোনা বা রোপণ করা, রোপণ করা। তাহলে চাষের জন্য জমিকে প্রস্তুত করার পর আমি যে ফসলটাকে চাষ করতে চাচ্ছি সেই ফসলের বীজকে সেখানে পুঁতে দেয়া বা ছড়িয়ে দেয়া বা রোপণ করা। ধান গাছের ক্ষেত্রে আমরা দেখি কি করি না, জমির একটা নির্দিষ্ট স্থানে আগেই ধান বীজ ছড়িয়ে ধান গাছের চারা তৈরি করে নেওয়া হয়। এই ধান গাছের চারাগুলোকে আমরা বলি কি বীজ তোলা। এই বীজ তোলাগুলো যখন একটা নির্দিষ্ট দৈর্ঘ্য হয়, 6 থেকে 8 সেন্টিমিটার হয়, তখন সেইগুলোকে চাষের জন্য যে জমি তৈরি করার রেডি প্রস্তুত করা হয় আছে সেই জমিতে নির্দিষ্ট দূরত্ব অন্তর 2 থেকে 3টি করে রোপণ করা বা পুঁতে দেওয়া হয়। তাহলে ফসল উৎপাদনের দ্বিতীয় যে পর্যায়গুলো সেটা হচ্ছে বীজ বপন করা, বোনা বা রোপণ করা। তৃতীয় পর্যায় হচ্ছে সার প্রয়োগ। ফসল উৎপাদনের তৃতীয় পর্যায় হচ্ছে কি সার প্রয়োগ করা। জমির আমি আগে জমি তৈরি করার সময় দেখে নিচ্ছি জমির মাটির উপাদান কেমন। মাটির উপাদান এবং ফসলের উপর নির্ভর করে জমিতে আমরা সার প্রয়োগ করি। সার হচ্ছে উদ্ভিদের পুষ্টিকর খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, তার এখান থেকে নিউট্রিশনটা নেয় বা পুষ্টি নেয়। সারের মধ্যে আমরা দুরকম সার হিসেবে ব্যবহার করি, একটা হচ্ছে
জৈব সার, আর হচ্ছে অজৈব বা রাসায়নিক সার। মাটিতে জৈব সার প্রয়োগ করা খুবই ভালো, কারণ জৈব সার কি করে, মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। মাটিতে ভালো যে অণুজীবগুলো থাকে আমাদের জন্য, যারা বাতাস থেকে নাইট্রোজেনকে মাটিতে সার হিসেবে মিশিয়ে দেয়, তাদের সংখ্যা বৃদ্ধি করে, বায়ু চলাচল বৃদ্ধি করে। এইভাবে জৈব সার মাটির উর্বরতা শক্তি কিন্তু বৃদ্ধি করে। অজৈব সার বা রাসায়নিক সার মাটিতে কিন্তু বেশি প্রয়োগ করা উচিত নয়। বিশেষ করে সালফেট জাতীয় সার মাটির অম্লত্ব বৃদ্ধি করে, ফসফেট জাতীয় সার মাটির ক্ষারত্ব বৃদ্ধি করে, ফলে মাটির উর্বরতা শক্তি আস্তে আস্তে কমতে শুরু করে। সেজন্য অজৈব সার বা রাসায়নিক সার অপেক্ষা আমরা যদি জৈব সার বেশি পরিমাণে ব্যবহার করি, তাহলে জমি উর্বরতা শক্তি যেমন বৃদ্ধি পাবে, সেই সঙ্গে সঙ্গে আমাদের ফসল উৎপাদনও বৃদ্ধি পাবে। তাহলে ফসল উৎপাদনের 3 নম্বর পর্যায়ে হচ্ছে কি, সার প্রয়োগ। তাহলে সার প্রয়োগের সারের মধ্যে আমরা দুরকমভাবে ভাগ করলাম, একটা জৈব আর অজৈব। জৈব সার মাটির পক্ষে উপকারী এবং অজৈব সার অতটা উপকারী নয়, বিশেষ করে বেশি পরিমাণে ব্যবহার করলে সেটা জমির উর্বরতা শক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। 4 নম্বর হচ্ছে কি না, জলসেচ। তাহলে জমি প্রস্তুত করেছি 1 নম্বর পর্যায়ে, তারপরে বীজ বপন করে দিয়েছি, সার প্রয়োগ করলাম, এবার জমিতে নির্দিষ্ট সময় অন্তর জলসেচ করতে হবে। জলসেচের যে মাধ্যমগুলো আমাদের দেশে এখানে প্রচলিত আছে, সেটা আমরা কোথা থেকে নিতে পারি, পুকুর থেকে নিতে পারি, ডিপ টিউবওয়েল বা মার্শাল বলি আমরা, মার্শালের মাধ্যমে ভৌমজল, ভৌমজল মানে যে জলটা মাটির নিচে আছে সেটাকে ভৌমজল বলি। আর যদি নদীর নিকটবর্তী থাকে তাহলে নদীর জল নিতে পারি আমরা, বা কুয়ো, এইগুলো আমরা জলের উৎস হিসেবে ব্যবহার করতে পারি জলসেচের জন্য। তাহলে জলসেচ হলো আমাদের ফসল উৎপাদনের একটা গুরুত্বপূর্ণ পর্যায়। নির্দিষ্ট সময়ে জমি যদি জল প্রয়োগ না হয়, তাহলে সার থাকা সত্ত্বেও কিন্তু আমাদের ফসল ঠিকমতো উৎপাদন হবে না। তাহলে জলের উৎসগুলো আমরা কি কি ব্যবহার করতে পারি, পুকুর হতে পারে বা দিঘি, ভৌমজল যেটা আমরা মার্শাল বা সাবমার্শালের মাধ্যমে ব্যবহার করি, যদি নদীর সন্নিকটে জমি থাকে তাহলে নদীর জল, বা এছাড়া কুয়োর মাধ্যমে আমরা জলের উৎসগুলোকে ব্যবহার করতে পারি, যাতে আমাদের জমিতে নির্দিষ্ট সময়ে জলসেচ হয়। 5 নম্বর যে পর্যায় হলো সেটা হচ্ছে আগাছা দমন। 5 নম্বর পর্যায়ে আমাদের আসছি, সেটা হচ্ছে আগাছা দমন। অবাঞ্ছিত উদ্ভিদগুলোকে আমরা বলবো কি, আগাছা। তাহলে ওগুলো যদি আমরা জমি থেকে বা ফসল উৎপাদন সময় ওদেরকে না তুলে ফেলি বা ওদেরকে নিয়ন্ত্রণ না করি, তাহলে আমার ব্যবহার করা সার বা জলের একটা অংশ তারা শোষণ করবে, ফলে আমাদের ফসল উৎপাদনটা ক্ষতিগ্রস্ত হবে। আবার আমরা যখন ওই সকল আগাছার মধ্যে কিছু পোকামাকড় লুকিয়ে থাকতে পারে যা আমাদের ফসলে ক্ষতি করে, সেজন্য ফসলের 5 নম্বর পর্যায়ে আমরা কি করবো না, আগাছা দমন করব। আগাছা দমনের অনেক রকমের পদ্ধতি হতে পারে, হাতের মাধ্যমে হতে পারে যাকে বলি আমরা যান্ত্রিক পদ্ধতি, এছাড়া রাসায়নিক পদার্থ প্রয়োগ করেও আগাছা দমন করা যায়। যেমন একটা রাসায়নিক পদার্থ হলো 2,4-D বা 2,4-dichlorophenoxyacetic অ্যাসিড, এটার প্রয়োগ করে আমরা আগাছা দমন করতে পারি। 6 নম্বর যে পর্যায় হলো সেটা হচ্ছে পতঙ্গ ক্ষতিকারক পতঙ্গ নাশ করা বা বিনাশ করা, ক্ষতিকারক পতঙ্গ বিনাশ। ফসল উৎপাদনের একটা পর্যায়ে বিভিন্ন ক্ষতিকারক পতঙ্গ ফসলকে আক্রমণ করে, সে সকল পতঙ্গগুলোকে ধ্বংস করার জন্য আমরা বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রয়োগ করি, যাতে আমাদের ফসলটা ঠিক মতো আমরা পাই। তাহলে ক্ষতিকারক পতঙ্গগুলোকে ধ্বংস করা হলো আমাদের ফসল উৎপাদনের একটা পর্যায়। এক্ষেত্রে একটা আমি রাসায়নিক পদার্থ নাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে
ম্যালাথিয়ন, ফসল উৎপাদনের 7 নম্বর পর্যায় হচ্ছে কি ফসল তোলা। এই পর্যায়ে আমরা কি করব না, এতগুলো পর্যায়ে আমার ফসল রেডি হয়ে গেছে জমিতে এবং সেখান থেকে আবার আমি তুলে ঘরে নিয়ে যাব বা জমিতেই রেখে দেব বিভিন্ন পরবর্তী কাজের জন্য। তাহলে এটা হচ্ছে ফসল তোলা। ধান পরিপক্ব হয়ে গেলে আমরা ধান কাটি, যে সেগুলোকে আমরা ঘরে নিয়ে আসি। গম পরিপক্ব হয়ে গেলে সেখান থেকে একই রকম ভাবে ঘরে নিয়ে যাই বা ওখানেই মাড়াই করি। তাহলে 8 নম্বর যে পর্যায়ে আসবে সেটা হচ্ছে কি মাড়াই করা ও সংরক্ষণ করা। এই মাড়াই করা যেমন ধান গাছ থেকে ধানকে বের করার জন্য যান্ত্রিক পদ্ধতিতে হোক বা যান্ত্রিক পদ্ধতিতে আমরা কি করি না, সেই ধানটিকে ধান গাছ থেকে ধানগুলোকে আমরা আলাদা করি, এটাকে বলছি আমরা মাড়াই করা। তবে সব ফসলের ক্ষেত্রে যে মাড়াই করতে হবে এরকম কিন্তু নেই। এবার মাড়াই করার পর ধান গম যে ফসলই আমার উৎপন্ন হলো সেই ফসলটাকে আমরা সংরক্ষণ করি ভবিষ্যতের জন্য। তো এই 8টা পর্যায়ের মাধ্যমে আমাদের ফসল উৎপাদন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আজকে এটুকুই থাকলো, আবার সামনের দিন দেখা হবে। তোমরা ভালো থাকবে, বাই।